প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাছরাঙার সাপ্তাহিক আয়োজন বৈঠকখানার আজকের পর্বে। আমাদের সঙ্গে যথারীতি তিনজন অতিথি আছেন, আসুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বাইরে রয়েছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এরপর রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক, এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রধান সম্পাদক ABNews24.com। আপনাদেরকে স্বাগত জানাই মাছরাঙার আজকের আড্ডায়। আমরা এখানে অনেকটা আড্ডার ঢঙেই আমরা ইনফরমালি কথা বলি, যদিও দেশের সব বিষয় নিয়ে আসে, কিন্তু আপনারা সবাই জানেন যে আজকে একটি দিনের দুঃখজনক একটি ঘটনা বিকেলবেলা, নিশ্চয়ই সবাই আপনারা জানেন, দর্শকরাও জানেন। আমি অধ্যাপক জাফর ইকবাল স্যারের কথা বলছি। ইতিমধ্যে আপনারা তার সম্পর্কে শুনেছেন, তিনি আক্রান্ত হয়েছেন তার ক্যাম্পাসেই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান চলার সময়। এবং সর্বশেষ যেটি খবর সেটি হচ্ছে তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ওখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দিয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি তিনি তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় নামবে এবং তাকে এখান ঢাকার সিএমএইচে নেওয়া হবে। তবে আসার কথা হচ্ছে যে ডাক্তাররা যা বলেছেন যে তার মাথায় আঘাত, এটা ঠিক, কিন্তু আঘাতটি অতক্ষণে গুরুতর নয়, তাকে তারা বলছেন আশঙ্কা মুক্ত। আমরা সবাই সেই প্রার্থনাই করি যাতে খারাপ কিছু না ঘটে। তো আমি সুভাষ আপনার কাছে যদি বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনেকদিন ধরে আরেকটা কথা সেটা হচ্ছে যে যে যুবকটি হামলা করেছিল তাকে তো ছাত্ররাই সঙ্গে সঙ্গে ধরেছে। আমি বুঝতে পারলাম না, আমরা সবাই দেখেছি নিউজে যে তার স্যারের পিছনে কিন্তু স্যারের সঙ্গে কিন্তু সার্বক্ষণিকভাবে পুলিশ পাহারা থাকে এবং ঘটনার সময়ও ছিল, কিন্তু তার ভেতর দিয়ে একটি যুবক কীভাবে তাকে হামলা করতে তারপরে আক্রমণ করতে পারলো, এটা একটা মানে চিন্তার বিষয়। তাহলে পুলিশ প্রহরা তাহলে কীভাবে থাকে, কী ধরনের পুলিশ প্রহরা থাকে, এটি একটি। আর যে যাকে ধরা হয়েছে, যে আক্রমণকারী যে যুবকটি, তার পরিচয় সম্পর্কে অফিসিয়ালি এখন পর্যন্ত কিছু বলা হয় নাই। যার আপনারা দর্শক নিশ্চয়ই সাথে শুনেছেন যে র্যাব তাকে তাকে নিয়ে গেছে, তাকে তাকে ট্রিটমেন্টের পরে তখন যখন তাকে ধরা হয় তখন তাকে স্টুডেন্টরা মারধর করেছিল। র্যাব বলেছে তাকে ট্রিটমেন্টের পর জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এটিএন নিউজ একটি খবর বলেছে যে সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং তার নাম কী, তার বাড়ি কথা সেটাও তারা বলেছে, তবে অফিসিয়ালি কিছু বলা হয় নাই। এটি একটি যদিও বলছি যে শিওর না, কনফার্ম না যে তার পরিচয়টা কী, এটি একটি। তবে আনসারুল্লাহ বাংলা টিমের কিন্তু স্যারের স্যার কি হুম 16 সালে তারকে কিন্তু তাদেরই পক্ষ থেকে দেওয়া হুমকির কারণে তিনি থানায় জিডি করেছিলেন এবং তারপর থেকে পুলিশ প্রহরে আছেন, এটি একটি বিষয়। আর পুলিশের প্রহরে কী করে এ ধরনের ঘটনা ঘটে, আপনার কি মনে হয় যে নিশ্চয়ই প্রহরাটা যথাযথ ছিল না, এটা তো আমরা অবশ্যই বলতে পারি না। খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে যে এরকম একটা নির্লোভ মানুষের ওপরে আক্রমণ হচ্ছে এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তার যে নতজানুতা, কৃতজ্ঞতাবোধ, যে কারণে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি তো যেখানে পড়াশুনো করেছেন, যেখানে পিএইচডি করেছেন, যেখানে চাকরি করেছেন, তিনি অনেক ভালো থাকতে পারতেন আর খুব সহজ সরল মনে মানুষ। আমি কথা না বাড়িয়ে বলি, যখন বিবিসি যখন জনমত জরিপ করেছিল যে শ্রেষ্ঠ বাঙালির যে জরিপটা হয়েছিল, সেই জরিপে কিন্তু 20 জনের মধ্যে তার অবস্থান আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারে শীর্ষে, কিন্তু 20 জনের মধ্যে যথাযথভাবে আছেন। তো একটা পত্রিকা তাকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার আপনার নাম এখানে আসলো, আপনার প্রতিক্রিয়া কী, বলেছে না এটা তো ইন্টারনেট ভিত্তিক যেহেতু হয়েছে আর বাচ্চারা এখন ইন্টারনেটে বেশি যোগাযোগ করে, ওই সময় কথা বলছে, তো স্বাভাবিক কারণে তারা মনে করেছে যে আমি তাদের খুব প্রিয় মানুষ, অতএব আমাকে ভোট দিয়ে দিয়েছে। খুব সহজ সরলভাবে জীবনটাকে উনি দেখেন এবং তার লেখা প্রতি শুক্রবার মানুষ অপেক্ষায় থাকে যে তার কী লিখলেন আজকে। ডক্টর জাফর ইকবাল একবার অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি আমার ওষুধ কোম্পানির পেশাগত কাজে সিলেটে ছিলাম, হঠাৎ শুনলেন পরে আমি 2-3 জন ডাক্তারকে যখন তাড়াতাড়ি খবর দিলাম তারা খুব উৎসাহ নিয়ে তাকে দেখতে গিয়েছিলেন। তো একজন খুব সিনিয়র প্রফেসর, তিনি তাকে দেখে বলছেন যে
আপনাকে বেশ অসুস্থ, আমরা ওষুধ দিলে আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু আপনার ভালো করে লাভ কি? ভালো করলে তো আপনাকে যারা টার্গেট করে তারা তো আপনারা হৃষ্টপুষ্ট অবস্থায় তাকে আপনাকে গলায় পোঁচ দেবে, তার চেয়ে আপনি রোগেই শোকেই চলে যান। মানে সে খুব মানে একটু মজা করে বলেছে, ব্যাপারটা খুব ওই দুঃখের বিষয়টা থেকে জ্ঞাপন করেছে। আর আমি একটা ঘটনার কথা উল্লেখ করি, অমর একুশ গ্রন্থমেলার আমাদের দুটো ক্ষত আছে গত কয়েক বছরের। একটা হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদ, তিনি বইমেলার শেষ দিনে বইমেলার থেকে বেরোনোর সময় ঠিক বইমেলার বেরোতে যেই তার শরদ্দুল্লাহ সংলগ্ন জায়গাতে তাকে কুপিয়ে হত্যা করা হয় নির্মমভাবে, এই একটি। আর একটা হচ্ছে অভিজিৎ রায়ের। এবং অমর একুশ গ্রন্থমেলার ওইবার আপনার আমার আপনার সকলেই পরিচিত জায়গা, প্রিন্স ভাইয়েরও পরিচিত জায়গা, একদম টিএসসির যে কোনাটায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ, তার ঠিক উল্টো দিক পর্যন্ত আমাদের সিসিটিভি ক্যামেরা ছিল। এবং অভিজিৎ রায়ের সাথে তার যারা খুনি তারা কিন্তু চার পাঁচ ঘন্টা কিন্তু ঘোরাফেরা করেছে, তার সাথে কথা বলেছে, তাকে তার ভক্ত হিসেবে ঘুরে বেরিয়েছে। এবং ঠিক যেই জায়গাটাই, যে জায়গাটাই সিসিটিভি ক্যামেরার সীমানা শেষ, তার ঠিক পরেই, মানে আমাদের খুব পরিচিত জায়গা, টিএসসির দেওয়াল পার হলে উল্টো দিকে, সেখানে তাকে কুপিয়েছে। না ঠিক আছে, আমি যে কারণে বলছি শুনেন, মানে ওই জায়গায় শেষ করে আনছি। আমি পরের দিন যখন আপনাদের গণমাধ্যম সহ সব জায়গায় তার স্ত্রীর যে কাকুতির কথা বলা হচ্ছে, তিনি চিৎকার করছেন সাহায্যের জন্য, আমি দুদিন পরে খবর নিয়ে দেখেছি ওই রকম একটি নাটকের মহড়া তারা আগের দিন করেছিল। এরকম একজন চিৎকার করে যাচ্ছে, একজন নাটকের ইয়ে হচ্ছে, রক্ত বেরোচ্ছে, একজন মহিলা চিৎকার করছে, বুঝছেন। ওখানে যারা পুলিশের দায়িত্বরত ছিল তারা মনে করেছিল গতকাল কত এরকম একটা ঘটনা ঘটেছে, এটাও মনে হচ্ছে নাটক। তার মানে কত লীল নকশা অনুযায়ী তারা কিন্তু কাজটা করে, আমি এটাই বলতে চেয়েছি। এত সহজভাবে কি দেখা উচিত? আপনি বলেন আগের দিন হয়তো নাটক করেছে, পরের দিন তো সিরিয়াসলি অভিজিৎকে কোপানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবং তার স্ত্রী সাহায্যের জন্য চিৎকার করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। কোনটা নাটক কোনটা বাস্তব এটা কি, এটা তো বোঝা যায়, সেই পার্থক্যটা তারা বোঝেনি। মানে ওখানে দায়িত্বরত পুলিশ হয়তো সেটা বোঝেনি, আমি এটাই বলতে চেয়েছি। মানে তাদের কলা কৌশলটা আমি বলতে চেয়েছি, এরা খুব কলা কৌশলে। আমি একটা ছবি দেখলাম, দুটো ছবি দেখেছি যে হামলাকারীর, একটি হচ্ছে স্যার বসে আছেন, তার পিছনে দু তিনটা ছেলে দাঁড়ানো, সেও দাঁড়ানো, এবং তিন কয়েকজন দাঁড়ানো। আরেকটা হচ্ছে বাংলা নিউজও দেখলাম, তাকে তো মারা হয়েছে, মানে মার খেয়েছে সে, তারপরে সে মেঝেতে পড়ে আছে। দুটো ছবির মধ্যে মিল আছে চেহারার। এরকম কি করে কয়েকজন ছেলে আননোন তারা ওনার পিছনে দাঁড়িয়ে থাকে যখন অনুষ্ঠানটা হয়, তাহলে পুলিশের দায়িত্বটা কি? এটা ঠিকই থাকতে পারলো না। আমার মনে হয় যে প্রথমত তো আসলে আমাদের সবারই, মানে পুরো বাংলাদেশের আমি বলবো যে একটু মুক্তিকামী মানুষ বা যারা মিনিমাম ভদ্রতা বোধ আছে সে মানুষের মনটা খারাপ, এবং তাদের একটা হৃদয় রক্তক্ষরণ ঘটছে বিশেষ করে স্যারের এই ঘটনার পরে, কারণ এটা আমরা জানি। এবং আমি অন্য আলোচনা না যেয়ে একেবারে স্পেসিফিক যদি বলি, এইটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ স্যার জাফর ইকবাল স্যারের এই পরিস্থিতিতে তা ওনাকে যে প্রোটেক্ট করার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তারা এই দায়িত্ব পালন করছে না, পালন করতে ব্যর্থ হয়েছে, এইটা একটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি একটু অন্যদিকে রাজাভাই দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার মনটা একটু এইটা শোনার পরেও খারাপ, এবং এটা আমার বলতে কোনো দ্বিধাবন্ধ নেই। ফেব্রুয়ারি মাসে যত এই আপনাদের আমন্ত্রণে বিভিন্ন জায়গায় আমি এসেছিলাম, আমি একটু চেষ্টা করেছি বলার যে দেখুন, অনেকদিন ধরে আমরা যেভাবে সোসাইটিটা যাচ্ছে, আমাদের সোসাইটির ভেতরে কিন্তু অনেকগুলো রক্তক্ষরণ হচ্ছে, নেগেটিভ রক্তক্ষরণ। যেমন একটা সাম্প্রদায়িকতার প্রভাব সোসাইটির মধ্যে বেড়ে যাচ্ছে, অনৈতিকতা বেড়ে যাচ্ছে, টলারেন্স নাই এটা বেড়ে যাচ্ছে। তো একুশের মাসে আমরা কী করতাম? একুশের মাস মানে আমরা বলতাম যে এটা মাথা উঁচু করে দাঁড়ানোর মাস, একুশের মাস মানে অসাম্প্রদায়িক চেতনার মাস, আমরা এই কাজগুলো করতাম, এই কথাবার্তাগুলো করতাম। আমি যত টকশোতে গেছি শুরুতে একটু চেষ্টা করেছি বলা যে এইবার এটা একুশ পার হয়ে গেছে, কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে বলার চেষ্টা করছি যে এটা ব্যক্তিগতভাবে আমার দুর্ভাগ্য যে এই মাসে এই আলোচনা আমি কোথাও পারলাম না, গেলেই এখানে রাজনীতির অন্য অন্য আলোচনা। তাহলে আমি এই কথাটা আবার জোর দিচ্ছি যে দেখুন, যে এটা তো কে করেছে না পেললেও বোঝা যায় যে কোনো অসহিষ্ণু এবং অপশক্তির এটা পরিকল্পিত আক্রমণ, এবং তারা তো আমাদের সমাজে বহল তবিয়াতে বিরাজ করছে। এবং আপনি দেখেন এটা জঙ্গিবাদের কথা যদি বলেন, এটা তো মাঝখানে ধরেন অনেকগুলি ঘটনা ঘটলো, এবং সরকার পুলিশ র্যাব
অনেক অপারেশন টপারেশন চালাইলো, মাঝখানে কিছুটা স্তিমিত হয়েছিল বলে মনে হচ্ছিল অ্যাপারেন্টলি। না, এটা আমার কাছে মনে হয়, আমি এই জায়গাটায় আসছি, এই কথাটা আমাকে যদি বলেন, আমি একটা খুবই আপনাকে কি বলবো, দুইটা ঘটনা আমি না বলে পারছি না, আমার বুঝ ভুল হলে নিশ্চয়ই আমি আশা করি দর্শকরা ভাববে। শোনেন, এই যে যখন বাংলা ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল, ওই সময়ের একটা কাহিনী আপনাকে বলি। আমি জানি, আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না, সময় নেই, যেখানে তার টর্চার টর্চার কম বুঝে ঘটছিল, তখন ছিল যে র্যাবের যে জায়গাটা, ওইখান থেকে পাঁচ ছয় তলা বিল্ডিং থেকে দেখা যেত। একদিন আমি ওই অঞ্চলে গেছি, এলাকার লোকজন বলছে যে ভাই কী করবেন, যারা তাদেরকে ধরার দায়িত্ব দিয়েছি, ওই দাড়ি দেখলে এবং টুপি দেখলে সবাই তাদেরকে হুজুর বলেই প্রথম চিন্তা করে। মানে যাদেরকে আপনি দায়িত্ব দেবেন তাদেরকে আপনি মানসিকভাবে এটা প্রস্তুত করছেন কি না, অথবা এক বাক্যে আপনাকে অমুক একটা শক্তি, নেগেটিভ শক্তি বলে তো সে ভূমিকা পালন করতে পারে। তাহলে আপনি হয়তো, আমরা তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়ায় তাদের প্রতি বিচার করছি, তাতে কিছুটা স্তিমিত দেখছি, কিন্তু ওইটা থেকে তুলে আনার জন্য তো ভূমিকা নিচ্ছি না, এইটা হচ্ছে বড় সংকট। আপনি দেখুন, আমরা জানি যাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে বিচার আমরা করলাম, তাদের কিন্তু সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ভিত্তিটা ধ্বংসের কাজ করলাম না। হেফাজত, আপনি দেখুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তার কাছে আত্মসমর্পণ করে আছে, আর রাজনীতিতে যারা মাঠের বিরোধী দল বলেন বা ভোটের বিবেচনায়, তারা তো এই শক্তিকে কোলে করে নিয়ে আসে। তাহলে আপনি সোসাইটিতে, যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে এইটার মধ্য দিয়ে সোসাইটির যে রক্তক্ষরণ এবং এই যে সাম্প্রদায়িক চেতনার বীজ বলেন, অনৈতিকতার বীজ বলেন, অসহিষ্ণুতার বীজ বলেন, সেইটা যেভাবে গঠিত হয়ে আছে, সেইটাকে তো আপনাকে শেকড় তো উপড়ে ফেলানোর কাজ করতে হবে। আমি দিব্য চোখে দেখছি সেই কাজটা আমরা করছি না, এবং যার জন্য আপনি যদি একটা দেখেন যে একটা হয়তো স্তম্ভিত হয়ে আছে, আমার মনে হয় এ দিয়ে কোনো, মানে আপনার কী বলবো, শান্তি পাওয়ার কোনো কারণ নেই, যে কোনো সময় আরও বড়ো ঘটনা ঘটতে পারে। তা আমি অনুরোধ করবো যে এই স্যার নিশ্চয়ই উনি ভালোই আছেন, ভালো বলতে সরি, মানে ওই যে ওইটাই, কারণ আমি আর একটা জায়গায় দেখলাম ওনাকে আঘাত করার পরও নাকি উনি তখন বলছে যে সবাই শান্ত থাকো, আমি নিজেকে সামলে নিয়েছি, আমার এ পজিটিভ ব্লাড, আমার মানে এইটুক বলে আমাকে হসপিটাল। ওনার 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 জ্ঞান ছিল এবং শিক্ষামন্ত্রী ওনাকে দেখতে গিয়েছিলেন, ওনার সঙ্গে ওনার কথা হয়েছে, সেটি আমি অনলাইন পত্রিকায় দেখে আসলাম। তাহলে এই জায়গাটা আমরা হয়তোবা ওনাকে আমরা হয়তো এবার রেস্কিউ করতে পারবো, কিন্তু ওই যে বললাম যে সোসাইটির, মানে পুরো বাংলাদেশের হৃদয়ে যে রক্তক্ষরণের ঘটনাটা ঘটে গেল, যদি আমরা পুরো এর বিরুদ্ধে পুরো জাতি একটু ঐক্যবদ্ধ হয়ে না নামতে পারি, তাহলে এই রক্তক্ষরণ কিন্তু মাঝে মধ্যে বন্ধ হবে কিন্তু অবারিতভাবে থাকবে। এই জায়গাটায় বোধ হয় একটা ভূমিকা নেওয়ার প্রশ্ন আরও সামনে চলে আসে। সুতরাং জাফর ইকবালকে, স্যারকে সামনে রেখে আমার মনে হয় অবশ্যই এর প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, আমি বিচার দাবি সবটা আমি করব এবং কাঠগড়ায় দাঁড়ও করাবো, বিচার চেতনা সংস্কৃতির বিরুদ্ধে বলবো, কিন্তু সোসাইটির ওই কাজটা করার জন্যে আমরা যদি সবাই না যাই, আমি অন্ততপক্ষে ভাই যতটুকু স্বল্প ছোট মানুষ যতটুকু বুঝি, এই সমাজকে খুব বেশি আগায় নিয়ে যেতে পারবো না এই ধরনের ঘটনা আরও। আচ্ছা, আমরা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর কাছ থেকে শুনি আজকে যে ঘটনাটা ডক্টর জাফর ইকবাল স্যারের যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটল, এই দুর্ঘটনার পিছনে আজকে কিন্তু আমরা সমগ্র জাতি লজ্জিত হলাম, কারণ আমাদেরকে এখন চিন্তা করতে হবে, অনেক কিছু ভাবার আছে কিন্তু। হ্যাঁ, যেখানে আপনার পুলিশ প্রশাসন তার রক্ষার দায়িত্বে আছেন, সেখানে তাদের উপস্থিতিতে পাশে দুইটা ছেলে যে আক্রমণটা করলেন, কিংবা যে একজনে যে আক্রমণটা হোক, এটা হওয়া পুরো জাতির জন্য কিন্তু একটা আতঙ্কের কারণ, যে আজকে যাকে সরকারের পক্ষ থেকে একটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া হলো তাকে রক্ষা করার জন্য, সে আজকে রক্ষা পেলেন না, কিংবা সে আজকে যে কোনো সন্ত্রাসের হাতে কিংবা যে কোনো অপরাধের হাতে আজকে ঘায়েল হলেন, এটা কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আমি মনে করি, তাহলে আমার নিরাপত্তাটা কোথায়? কারণ আমি তো হয়তো সরকার, আজকে ডক্টর জাফর ইকবাল স্যার যে আপনার নিরাপত্তা পেয়েছেন সরকারের কাছ থেকে, সাধারণ নাগরিক হিসেবে যদি আমি হয়তো সেটা পাবো না, তাহলে আমারও কি কোনো নিরাপত্তার কোনো থাকে না এখানে? মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে যেখানে দায়িত্ব পালন করার দরকার সেখানে সঠিক দায়িত্বটা পালন করলাম না, কিংবা একটা অপরাধ সংঘটিত হচ্ছে সাথে সাথে সেটাকে আমলে নিয়ে তার সুষ্ঠু তদন্ত যদি না করি, যেমন অতীতে যে ঘটনাগুলো ঘটেছে আপনার হুমায়ুন আজাদ স্যারের ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার অভিজিৎ রায়ের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছি যে
তাৎক্ষণিকভাবে কোনো স্টেপ নেওয়া হয় নাই ঠিক আছে কিংবা হয়েছে একটু দেরিতে হয়েছে এই যে যে ছেলেটা অথবা হলো কিছুদিন পরে আমরা ভুলে গেছি কিছুদিন পর আমরা ভুলে গিয়েছি কিংবা ওইগুলোকে আমরা আমলে নিচ্ছি না হ্যাঁ এটা কিন্তু আমাদের জাতির জন্য মানে একটা লজ্জাজনক যেখানে আমরা দায়িত্বশীল জায়গায় থেকে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দিচ্ছি তারা তাদের দায়িত্বটা কেন এইভাবে পালন করছে না আবার আপনি দেখেন পাশাপাশি যেখানে দায়িত্ব পালন করা দরকার নাই যেমন আপনি ধরেন যেহেতু প্রসঙ্গক্রমে আমাকে একটু রাজনৈতিক কথা তুলতে হচ্ছে যেমন আমাদের 24 তারিখে যে কালো পতাকা দিবসটা প্রদর্শন অনুষ্ঠানটা হলো সেখানে কিন্তু আমরা কিন্তু প্রথমে আমাদের ছিল কি কালো পতাকা মিছিল হ্যাঁ তো সেটা আবার পরে আমাদের মাননীয় মহাসচিব উনি ওটা সংশোধন করে আপনার কালো পতাকা প্রদর্শন দেখেছে এটা কি যে যেখানে অবস্থানে থাকবে সেই অবস্থানে হচ্ছে আপনার কালো পতাকা প্রদর্শন করবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যে ন্যাক্কারজনক মানে আক্রমণ গলায় পাড়া দিয়ে তাদেরকে নেতাকর্মীদেরকে বের করে নিয়ে আসতে মহিলাদের উপর যে আক্রমণ তো এটা কি মানে আমরা যেখানে বিচার দরকার যেখানে আমাদের নিরাপত্তা দরকার সেখানে আমরা নিরাপত্তা পাচ্ছি না আবার যেখানে দরকার না যেখানে তাদের হাত না বাড়ালে হয় সেখানে দেখা যাচ্ছে তাদের দানবী একটা মানে রূপ তো এটা আস্তে আস্তে দেশের জনগণ মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর থেকে মুখ সরাই নিয়ে আসবে কিংবা আস্থা হারিয়ে ফেলবে তো এই দিক থেকে আমি মনে করব যে সরকারের আরেকটু সচেতন হওয়া দরকার এই ব্যাপারগুলোকে কোনো হালকা ব্যাপার না মনে করে এটা আজকে স্যারের ক্ষেত্রে হয়েছে কালকে আমার ক্ষেত্রে হতে পারে কিংবা আরেকজন মানুষের ক্ষেত্রে হতে পারে হ্যাঁ আম জনতার ক্ষেত্রে হতে পারে মানে ছোট আমি সাধারণ তাই বলে আমাকে ছোট করে দেখার দরকার নাই আমি তো বাংলাদেশেরই নাগরিক তাই না ছোট বড় বিষয় না মানে আম জনতার ক্ষেত্রে এই ধরনের থ্রেট নাই যেটা মৌলবাদীরা হুমকি দিয়েছে তাকে আজকে আপনি দেখেন আজকে আমাদের বেডরুম থেকে শুরু করে আমাদের বাইরে পর্যন্ত আমাদের কোনো নিরাপত্তা নেই মসজিদ থেকে শুরু করে মন্দিরে কোনো নিরাপত্তা পাচ্ছি না ঠিক আছে আমি আজকে আমার সন্তানকে বাইরে স্কুলে পাঠাচ্ছি আমার সন্তান যে ভালোভাবে ফ্রি আসবে কিনা সেটা কোনো নিরাপত্তা পাচ্ছি না তারপরে আমরা যারা রাজনীতি করি এই যে গুম খুন হত্যা টত্যা তো হচ্ছে তো নিত্য দিনে এগুলো সুষ্ঠু বিচার হচ্ছে না আজকে ইলিয়াস আলি গুম হলেন কিন্তু তিনি তার যে মানে হদিসটা কোথায় আজকে এত তৎপরতা আছে গোয়েন্দা সংস্থায় কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কোনো নিশ্চিত কোনো মানে অবস্থান আমরা এখনো খুঁজে পেলাম না তারপর আপনি দেখেন কিছুদিন আগে আপনার বস্তায় ভর্তি একটা কার্টুনে একটা মেয়ের লাশ পাওয়া গেল তাহলে এই যে অপরাধগুলো এইগুলোকে ভালোভাবে তদন্ত করতে হবে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে অপরাধীদের তাহলে দেখবেন যে আস্তে আস্তে মানে মানুষের আইনের উপর আস্থা বাড়বে এই এই ঘটনার সঙ্গে এই ঘটনাগুলির কি মিলিয়ে দেখা দরকার আছে কি নাই না নিপু দিদি যেটা বলেছেন সেটার সাথে আমি খুব দ্বিমত পোষণ করবো না কারণ আমাদের সব দিকেই নজরটা রাখতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সফলতা সেটা নিয়েও আমাদের বলতে হবে আপনি দেখেন হলি আর্টিজনের ঘটনায় তারা যেভাবে মাথা উঁচু করে বুক উঁচু করে এগিয়ে গেছে এবং আমাদের কিশোরগঞ্জের শোলাকিয়াতে যেভাবে লাখো লাখো মানুষকে উদ্ধার করেছে সেটা কিন্তু তাদের সফলতা রয়েছে এবং স্বীকার করতে হবে আমার একটা দুঃখজনক স্মৃতি আমার মনের হতে আছে পয়লা জুলাই হলি আর্টিজানের ঘটনার সময় আমার ওদিন বাংলা বিষয়ের অনুষ্ঠান ছিল তো আমি তার আগে আমি আমার পেশাগত কাজে আরেক জায়গায় গিয়েছিলাম আমার ড্রাইভারকে আমার মেয়ে বলে রেখেছিল অনেক আগের থেকে যে পয়লা জুলাই সে ওই হলি আর্টিজানে সে যাবে কারণ তার দুই বান্ধবী দুজনই দেশের বাইরের থেকে আসছে তারিখটা ছিল পয়লা জুলাই এবং আমার মেয়ে খুব কান্নাকাটি করেছিল প্রথমে এবং ড্রাইভারের সাথে চিৎকার চেঁচামেচি করেছিল যে এতদিন আগে বলে রাখলাম কাকা আপনি আমাকে নিয়ে গেলেন না আপনি চলে গেলেন আরেক জায়গায় পরবর্তী তার কান্নাকাটিটা এটা যে সে এই ঘটনা শোনার পরপরই কিন্তু ওই রেস্টুরেন্ট সে কিন্তু টেলিফোন অনবরত করে যাচ্ছে ওদের রিং হচ্ছেই ওদের টেলিফোনে রিং হচ্ছেই ধরছে না তো তারা ইতিমধ্যে তাকে তাদেরকে মেরে ফেলা হয়েছে আমি আমার মেয়ের দিকে এক মাস দেড় মাস তাকাতে পারিনি এবং তার ভিতরে যে আতঙ্ক কাজ করেছে এবং তার বিশেষ করে মানে এই যে তার ভিতরের যে যন্ত্রণাটা
এই যে ব্রিডিং, এই ব্রিডিংটাকে আমি কিন্তু কাছ থেকে একটা নিরাপত্তাহীনতা একটা এই যে ব্যাপারগুলো, এইটা আমাদের সমাজে আমাদের সকলেরই দায়িত্বশীল জায়গা থেকে আরও দায়িত্ব পালন করার সুযোগ। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা একটু চা খাই, চা বিরতি নেই, তারপরে ফিরব অন্যান্য আলোচনায়। দর্শক, আশা করছি আপনারা সঙ্গে থাকছেন, ফিরছি একটা বিরতি পরে। দর্শক, আরেকবার আমন্ত্রণ বৈঠকখানার আজকের আড্ডায়। আমরা একটু আগে এর আগের বার কথা বলছিলাম অধ্যাপক জাফর ইকবালকে নিয়ে, তিনি সর্বশেষ খবর যেটি নিলাম তার এয়ার অ্যাম্বুলেন্স না, আসলে তাকে একটি হেলিকপ্টার করে নিয়ে আসা হচ্ছে, এখনও ঢাকায় হেলিকপ্টারটি ল্যান্ড করে নাই। তো আমরা যদি কোনো খবর পাই আপনাদেরকে জানাবো। আমি একটু, যেহেতু এখানে আমাদের রুহিন হোসেন প্রিন্স আছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক, একটা বিষয় আজকের কী বলে, আমরা একটু আগে যেটা কথা বলছিলাম এই কমিউনিজম, বাম রাজনীতি ইত্যাদি নিয়ে, ভারতের তিনটি রাজ্যের নির্বাচন হয়েছে, আজকে ফলাফল বেরিয়েছে, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়। এর মধ্যে ত্রিপুরায় দীর্ঘ 25 বছর ধরে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, এই নির্বাচনে তারা পরাজিত হয়েছে কেন্দ্রের সরকারি দল বিজেপির কাছে। এর আগে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট ক্ষমতায় ছিল 37 বছর, সম্ভবত 37 বছর পরে পরাজিত হয়েছে মমতা ব্যানার্জির কাছে। এই যে আপনার একের পর এক যে হাতছাড়া হয়ে যাচ্ছে বাম সংগঠনের ক্ষমতা ভারতের বিভিন্ন রাজ্য থেকে, আপনি কী মনে করছেন, এটা কি রাজনীতির ভুল নাকি শাসনের ভুল, কারণটা কী মনে হয় প্রিন্স? না, আসলে এটা আমার কাছে মনে হয়, যদি আপনাকে আরও একটু কথা অন্যভাবে বললে, যে বিশেষ করে ত্রিপুরার ঘটনাটা ঠিক যেভাবে আজকে রেজাল্টটা আমরা দেখলাম এটা ভাবতে পারিনি, তার একটু অন্য কারণও আছে এটা বলতে পারি। কারণ নভেম্বর মাসের আমি 17, 18, 19 এই সময়টায় আমি ত্রিপুরা ছিলাম এবং মানিক সরকার যিনি মুখ্যমন্ত্রী ওনার সাথেও আমার দীর্ঘ কথা হয়েছিল এবং ওইখানকার নেতৃবৃন্দের সাথে কথা হয়েছিল এবং তারপরে একেবারে একটু নিয়মিত খোঁজখবর রাখতাম। তাতে আমারও ব্যক্তিগতভাবে যা প্রেডিকশান ছিল সেইটা উল্টে গেছে। ভোট তুলনামূলকভাবে আসন কমবে এটা আমরাও ধরে নিয়েছিলাম নানা বিবেচনায়, কিন্তু সেইটার জন্য একটু বলি যে মনটা খারাপ। কিন্তু আমি যেটা আমার কাছে মনে হয়, প্রথম কথা এটা একটু বলে নেওয়া ভালো যে আসলে খুঁজে দেখতে হবে, এর উত্তর এক কথায় নাই আমার কাছে। কারণ তারাও ওইখানে পশ্চিমবঙ্গের যে বামফ্রন্ট, তারাও এটা তারা বলেছে, তারা মূল্যায়ন করে এটা আগাবে। কিন্তু আপনি কতগুলো ইন্টারেস্টিং ফিচার আমি একটু বলতে পারি আপনাকে। প্রথমে আপনি দেখেন যে ভোট কিন্তু বামফ্রন্ট পেয়েছে 45% ভোট, ভোট যে তুলনামূলকভাবে অনেক কম পেয়েছে নর্থ, দ্যাট সেটি একটি দিক। কিন্তু আমরা যেটা শুনছিলাম অনেক আগে থেকে, আমি কতগুলো নামও বলতে পারি, বাংলাদেশে এসেছিলেন সিপিএমের পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত, উনি একটা ওপেন সমাবেশে যে বক্তৃতা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এই রাজ্য দখল করার জন্য হাজার হাজার কোটি টাকা নিয়ে এই বিজেপি আরএসএস গ্রুপ তারা নেমেছে এবং ওইখানে তারা যাকে নেতা বানিয়ে সামনে নিয়েছেন উনি আরএসএস এবং বিজেপির স্বেচ্ছাসেবক, ট্রেনিং পাওয়া লোক এবং দুই জায়গার সেতু বন্ধন করেন। এবং এরপরেও আমরা ইন্ডিয়ার অন্য অন্য নেতৃবৃন্দের সাথে যখন কথা হয়েছে, বিশেষ করে বাম কমিউনিস্ট নেতৃবৃন্দের সাথে, তাদেরকে আমি এটা জিজ্ঞেস করলাম যে আপনারা হাজার হাজার কোটি টাকা বলছেন আসলে কি বাস্তব? আমি ত্রিপুরায় যেয়ে দেখেছি একই ঘটনা, বাস্তবে হাজার হাজার কোটি টাকা এবং 50,000 স্বেচ্ছাসেবক তারা পাঠিয়েছে পশ্চিমবঙ্গকে। তাই হচ্ছে পশ্চিমবঙ্গ ঘটনাটা একটু অন্য, আমি এটা একটু জাস্ট বলি, কারণ দুইটা না মিলালেই বোধহয় ভালো হয়। ওটা কি রাজনীতির ভুল না শাসন? না না, আমি আসছি ওই পয়েন্টও আমি আসছি যে তাহলে এইটা একটা, যেটা জেনারেলি ধারণা করা যায় যে এইরকম একটা টাকা পয়সা প্রভাব নিয়ে, অর্থাৎ একটা মানি পাওয়ার, মাসেল পাওয়ার এবং ঘটনাবলি যেটা ঘটেছে এইটা ছিল এবং একটা হিন্দুত্ববাদের জয়গান গড়ে তুলে, আপনি আসামের ঘটনা আমরা জানি যে ওইখানে যেটা তুলেছেই। কিন্তু আমি যে জায়গাটা দেখার ব্যাপারে, এই ক্ষেত্রে আমি জিনিসটাকে এইভাবেই বরঞ্চ একটু অন্যভাবে নেওয়ার পক্ষে, এত সবের পরেও মানুষ যে 45% ভোট দিল এবং আফটার ইলেকশন, আমরা তো জানি যে 18 তারিখে নির্বাচন শেষ হয়েছে, রেজাল্ট দিল আজকে 3 তারিখে, তো এরপরও যতটুকু কথাবার্তা আমাদের সাথে হতো ওইখানে, আমি একটু ইয়াং গ্রুপের সাথে কথা বলে তারা আমাকে বলেছিল যেটা, যে ভোট যেহেতু 90% দিতে পেরেছে এবং গেছে, সাধারণ মানুষ ভোট দিলে বামফ্রন্টের
বিজয়টা অন্ততপক্ষে বেশি হবে, সেই জায়গাটাও দেখলাম না। নেগেটিভটা কী ছিল যদি বলেন, ওই অঞ্চলে যে দেখা যায় ওইটা এত বড় একটা ত্রিপুরা রাজ্য, তার রাজধানী আগরতলা, কিন্তু আমাদের একটা জেলা সদর, মানে খুব বড় জেলা সদর না, সাধারণ জেলা সদরের মতোই দেখলে মনে হয় তো শ্রীহীন জায়গা আর কি। ওই ধরনের তথাকথিত ইট কাঠে যে উন্নয়নটা, ওই রকম চোখে পড়ার মতো জায়গা না আর কি। তা এইটা জানি না, অনেকের মধ্যে এইটা একটা ছিল যে লেফট ফ্রন্ট তো ওই ধরনের উন্নয়নটা ঠিক মতো করতে পারেনি, এইরকম একটা কোশ্চেন যে ছিল না তা না। একটা ছিল শাসন যারা করছে তাদের মানিক সরকার যে ক্রেডিবিলিটি নিয়ে আছে, অন্যরা সেরকম অনেকে ক্রেডিবিলিটি নিয়ে পারে নাই। সুতরাং আমি দুইভাবে খোঁজার পক্ষে, যে এই ধরনের শাসন আরও মানুষের কাছে যাওয়ার ব্যাপারে কোনো ফেলিওর ছিল কি না সেটা যেমন খুঁজে দেখার ব্যাপার, আর এই ধরনের যে আক্রমণ আসছে সেই আক্রমণ, সেই আক্রমণ ঠেকানোর জন্য জানা ছিল না তারা, জানলেও প্রস্তুত ছিল না। ইন্ডিয়ার ইন্ডিয়ার পলিটিক্স নিয়ে খুব বেশি আগ্রহী না আমি, বরং যেটা রিলেট করতে চাই যে বাংলাদেশেও যে বামপন্থী রাজনীতির একসময় তো খুব ভালো অবস্থা ছিল, আমি যেটুকু বুঝি যে এখন অনেকটাই পিছিয়ে পড়েছেন আপনারা। আপনি সুভাষ একমত কিনের সঙ্গে এবং হইলে এটার কারণ কী আপনার মনে হয়? অথবা আপনার মনে হয়? আমি কিন্তু এটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি একটু বাম ঘেঁষা মানুষ, মানে আমি একটি রাজনৈতিক দলের কট্টর সমর্থক এক সময়, এখন কেউ সমর্থক, একটি রাজনীতির দর্শনের প্রতি আমার নতজানতা রয়েছে, আমার নিবেদিত প্রাণও রয়েছে, কিন্তু আমার অবস্থান কিন্তু একটু বাম ঘেঁষা, যে কারণে মানিক সরকারের সাথে আমার সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের, দীর্ঘ বছরের। সর্বশেষ 16 ডিসেম্বর বিজয় উৎসবে আমি তা এই অনুষ্ঠানে তিনি যেখানে স্পেশাল গেস্ট ছিলেন আমিও ছিলাম। আমার কাছে এই পরাজয়টা আমার খুব দুঃখের বিষয়, কিন্তু আপনি যে খুব ছোট্ট করে দুটো প্রশ্ন করেছেন, ছোট দুটো বাক্য, রাজনীতির ভুল না শাসনের ভুল, দুটোই, রাজনীতির ভুল আছে শাসনেরও ভুল আছে। আপনি কেরালায় যদি এক সময় যেতেন, মানে কি রাজনীতি ভুল তো ধরেন তার তাদের কারণে হয়েছে, তাহলে রাজনীতি মানে কি বামপন্থী ভুল মানে কি যেই রাজনীতি গ্রহণ করছে না, নাকি যে রাজনীতি তারা করতে চাই সেটাই ভিজুয়ালাইজ করতে পারে? আপনি দেখেন, আপনি একটুকে প্রসঙ্গক্রমে তাকে মানে আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন প্রিন্স ভাইকে যে বাম ফ্রন্টের প্রায় 4 দশকের কাছাকাছি সময়ের একটা পতন ঘটেছে, শুধু এটা লক্ষণীয় বিষয় না, গতবার বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে বিজেপির ভোটের শতকরা হার কত ছিল পশ্চিমবঙ্গে, এটি আমার কাছে উদ্বেগজনক। আচ্ছা, আমি বাংলাদেশের ব্যাপারে জানতে আগ্রহী বেশি আছি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বামপন্থী রাজনীতির কি তারা কি গ্র্যাজুয়ালি ভালো করছে না পিছিয়ে পড়ছে, আপনি কি ভবিষ্যৎ দেখেন? না, পিছিয়ে তো পড়ছেই এখন, সেটাই এখন আমাদের চিন্তার বিষয়। আজকে দেখেন, একসময় মোজাহিদুল ইসলাম সেলিম ভাইকে 8 দলের একটা সভার পরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আপনি, আপনার সাথে তো আমি রাজনীতি করতে চাই, কারণ আপনি আমার নেতা ছিলেন, উনি বলছেন, মজা করে বলছেন, তা কিন্তু আপনার দল এত ছোট হয়ে আসছে, আমাকে তো অন্যদিকে হাত বাড়াতে হচ্ছে, সংকটটা ওই জায়গায় তৈরি হয়েছে। এবং এই যে অবক্ষয়ের সময়, সারা পৃথিবীতে যে নৈতিকতার অবক্ষয় চলছে, সেই অবক্ষয়ের সময়ের এই ঝাপটাটা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। এই কারণে কি বামপন্থী নেতাদের কেউ আওয়ামী লীগে কেউ বিএনপিতে চলে যাচ্ছেন এরকম কি না? না, সেটা আচ্ছা, বিএনপি নেত্রী আছেন, ওনার কাছ থেকে একটু শুনি। আমার মনে হয় যে মানুষের মনে জগতের কিছু পরিবর্তন ঘটেছে, যে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি এটা আপনি ইতিবাচকও নিতে পারেন, নেতিবাচকও নিতে পারেন, এক একজনের দর্শন এক এক রকম। যে স্রোতের বিপরীতে যে হয়তো টিকে থাকা যায় না, এটাও হতে পারে। আবার বর্তমানে রাজনীতি যে প্রেক্ষাপট, মানে দেখা যাচ্ছে যে এখন এস্টাবলিশড হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি প্রতিষ্ঠিত, এর বাইরে কিছু না, ঠিক আছে, যার কারণে হয়তো বামপন্থী যারা রাজনীতিতে জড়িত ছিলেন তারা আস্তে আস্তে সরকার, মানে আমি আওয়ামী লীগের কথা বলছি, সরকারপন্থী হচ্ছে আবার বিএনপির কোন মানে দিকেও আসছে। মানে এটা আসলে এটা মনের পরিবর্তন কিংবা সময়ের চাহিদা অনুযায়ী যখন যেটা দরকার টিকে থাকার জন্য, রাজনীতির অস্তিত্বটাকে ধরে রাখার জন্য এটা হচ্ছে। মানে যেহেতু নামটা আড্ডা, আড্ডার ছলে আমি বলি, এই সারা পৃথিবীতে একটা জাতিগত ঐক্যের একটা লু হাওয়া বয়ে যাচ্ছে। আপনি ট্রাম্পের নির্বাচন থেকে শুরু করে সর্বত্রই কিন্তু দেখবেন একটা জাতিগত ঐক্য। আপনি আদিত্যনাথ যোগী, একটা ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে, বয়স মাত্র 42 কি 43, এই ছেলে
এখন তাজমহলকে সে বাদ দিতে চায় এবং সে যে সমস্ত কথাবার্তা বলে তাহলে তো এই কথাবার্তা শুনলে কান শরীর সব কিছু গরম হয়ে যাওয়ার কথা কিন্তু ওই এলাকার মানুষকে এটা পছন্দ করছে এইটাই সবচেয়ে বড় দুঃখজনক বিষয় আপনি মানিক সরকারের জীবন আচরণ পঁচিশ বছর তিনি ছিলেন তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে সাতাশশো টাকা যে লোক কোনো দিন নিজের টাকা আমি বলছি সেটা তাহলে কি মানুষের কাছে আপনি আপনার প্রশ্নেই আমি আসি আপনার উত্তরেও আমি আসি এটা কি রাজনীতির ভুল না শাসনের ভুল আমি সেই রাজনীতিকে বিসর্জন দিয়ে অপরাজনীতি যদি গ্রহণ করে আমি কি তার পেছনে ছুটবো বাস্তবতা বলে না আরো দৃঢ়ভাবে এই সময় আপনি দেখেন ডক্টর মনমোহন সিং সরকার প্রতি বছর $20 billion খরচ করেছে দারিদ্র বিমোচনের জন্য দারিদ্র সীমা উপরে উঠে এসে তারা শহরে এসেছে শহরে এসে বলে চাকরি দাও তখন মোদি সাহেব বলেছেন চাকরি দাও আসেন এই যে ব্যাপারগুলো এইটাও কিন্তু ভাবিয়ে তুলছে আবার অনেকটা সময় আবার দেখেন আদর্শ বিচ্যুত হলে আদর্শ থেকে সরে আসলে আবার যে পরিবর্তনটা হয় যে আমার আদর্শ যেটা আমি আদর্শ থেকে সরে এসে আমি আর একটা দলের আদর্শকে গ্রহণ করছি এটাও কিন্তু মনের ব্যাপার এটাও কিন্তু পরিবর্তনের অনেক সময় ব্যাপার সময় নিয়ে আলোচনা করার দরকার আমাদের হাতে আজকে এত সময় নেই আমরা একটা বিরতিতে যাব দেশের রাজনীতি নিয়ে একটু কথা বলা দরকার ফিরবো কিছুক্ষণ পরে দর্শক আশা করছি থাকছেন আপনারা আমাদের সঙ্গে দর্শক আরেকবার আমন্ত্রণ মাছরাঙার বৈঠক খানার আজকের প্রোগ্রামে আমি একটু অ্যাডভোকেট দীপুরাণ চৌধুরী আপনি আপনাদের যে কি বলে আপনাদের কালো পতাকা প্রদর্শন কর্মসূচির দিনে পুলিশ যে জল কামান থেকে পানি টেনে মারল ওই দিন আপনাকে দেখলাম অফিসের সামনে বেশ যে কয়জন মানে প্রতিবাদ করছিলেন তাদের মধ্যে আপনাকে দেখলাম আর কি সংগ্রামী ভূমিকায় যেভাবে হ্যাঁ সংগ্রামী ভূমিকা তো বটেই আপনাদের পুরুষ কর্মীদের কতখানি সাহস দেখি না যেটা আপনাকে আপনাকে দেখলাম আপনার সঙ্গে আরেকজন ছিলেন মহিলা তারা হ্যাঁ রাইট তো আপনাদের পুরুষ নেতা বা কর্মীরা এত সাহস দেখাচ্ছেন আপনি দেখালেন না এটা ঠিক না আসলে যখন একটা পরিস্থিতি আসে সেই পরিস্থিতিতে কখন কে কোন রূপ ধারণ করবে কে কোন হাতিয়ারটা ধরবে কিংবা অস্ত্রটা ধরে দাঁড়াবে কিংবা কীভাবে প্রতিপক্ষকে সামনে রুখে দাঁড়াবে এটা পরিস্থিতি এক একজন এক একজনকে দাঁড়া করাই দেয় এটা কিন্তু স্বাভাবিক তারপরেও আমাদের যারা পুরুষ আপনার সিনিয়ররা ছিলেন সিনিয়র নেতাদের মধ্যে আপনার ঢালি আঙ্কেল উনি যথেষ্ট ভালো ভূমিকা রেখেছেন তিনি কিন্তু একদম শেষ পর্যন্ত কিন্তু ছিলেন এবং ওইখান থেকে আহত হয়ে ওই স্পট থেকে তিনি কিন্তু হসপিটালাইজড হয়েছেন তারপরে আপনার আমাদের মহাসচিব মাননীয় মহাসচিব তিনি এই মানে যখন আমরা আক্রমণের শিকার হলাম উনি কিন্তু এক একজনকে তুলে তুলে নিয়ে ভিতরে ঢুকাচ্ছে তাদেরকে রক্ষা করতে চাচ্ছেন হ্যাঁ মহাসচিবের কথা ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল হ্যাঁ উনিও ছিলেন এবং ঘটনাচক্রে তিনজনই আমরা যে বাম নিয়ে আলোচনা করছি এই বাম রাজনীতি থেকে আসা আচ্ছা ঠিক আছে শুধু এখন বামপন্থীদেরকে দেখলাম সাহস নিয়ে দাঁড়ায় না ঠিক আছে এখন আমি আপনাকে বললাম যে এখন পরিস্থিতি আমাদেরকে বলে দেবে যেমন কিছুক্ষণ আগে প্রোগ্রাম শুরু করার আগে উনি আমাকে বলছে যে এত মারামারির মধ্যে আপনি কি করে ব্যাগ হাতে করে নিয়ে আপনি মারামারি করতে গেলেন আমি তো কথাটা শেষ করে দিই হ্যাঁ তো আমি তো এখানে মারামারি করার উদ্দেশ্যে যাইনি ঠিক আছে না 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 এটাকে আমি কেন বলছি আপনার পাশাপাশি আপনার অন্য সহকর্মীরা বিশেষ করে পুরুষরা তারা কেন এগিয়ে আসে নাই না পুরুষরা এগিয়ে আসে নাই মূল্যায়ন করেন এভাবে না এইটা আমি 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 টোটালি মনে করি যে পরিস্থিতির শিকার হয়ে মানে এখন তখন ওই মুহূর্তে আমার মনে হচ্ছে যে না আমার সাহস আছে কিংবা আমি জীবনে ঝুঁকি নেব আমার ভিতর থেকে আসতে যে আমাকে সেভ করতে হবে ঠিক আছে আমি আমার তাগিদেই আমি কিন্তু করেছি আমি কিন্তু আমাদের একটা মহিলা নেত্রীকে ধরে নিয়ে যাচ্ছিল গাড়িতে তুলে নিয়ে গেছে আমি কিন্তু পিছন পিছন দৌড়াইছি গাড়ি পিছন পিছন তাকে ওইখান থেকে ছুটানোর জন্য হ্যাঁ এটা তাগিদ থেকে আসতে হ্যাঁ সেরকম আপনার ঢালি আঙ্কেল উনি কিন্তু যথেষ্ট বয়োজ্যেষ্ঠ একজন নেতা হ্যাঁ তিনি কিন্তু
তার সর্বত্র দিয়ে চেষ্টা করেছেন। এখন আপনি যদি এটার ভিতর বাম রাজনীতি নেতা খুঁজে বেড়ান, এটা কিন্তু প্রাসঙ্গিক কথা না। এটা তিনিও বিএনপি করেন, তিনি আমাদের সিনিয়র নেতা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বিএনপি, উনিও কিন্তু বাম পরিবার থেকে আসা মানুষ, এটা আপনাকে মনে রাখতে হবে। বিএনপির যে আন্দোলনটা করছে বা বলছে বহুদিন ধরে, কিন্তু আন্দোলনটা জম মানে আন্দোলনটাকে একটা গতি সেইভাবে নিতে পারছে না। এটার একটা কারণ সমালোচনা করা হয় এই জন্যে যে বিএনপির নেতারা বা কর্মীরা ভয় পান, তারা রাস্তায় নামতে ভয় পান, তারা রাস্তায় থাকতে চান না বা থাকেন না। এই ব্যাপারে আমি আপনাকে বলি, আপনি এগ্রি করেন এটা? না না, আমি এটা কোনোভাবে এগ্রি করি না। কারণ সেটা যদি হতো, বিএনপির ভিতরেও কিন্তু সমালোচনা আছে। না, আমি আপনি শুনেন, এখন বর্তমান যে আমাদের আন্দোলন কিংবা কর্মসূচি, এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি। কারণ এই শান্তিপূর্ণ আমরা চাই না যে আমাদের কারণে কিংবা আমরা এমন কোনো কর্মসূচি দিই যে অন্য কেউ ফায়দা নিক, ঠিক আছে, ফায়দা নিয়ে আমাদের সাধারণ জনজীবনকে বিপর্যস্ত করুক কিংবা বাধার সৃষ্টি করুক, আমরা এটা চাই না। কারণ পূর্বের যে আন্দোলনের অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে যখন আমরা অবরোধ দিয়েছি, হরতাল দিয়েছি, আমরা যা না করলাম তার থেকে বাইরের থেকে এসে, মানে যেমন ছাত্রলীগ, যুবলীগ এসে এখানে প্রকাশ্যে আসতে, গাড়ি ঘোড়ায় আগুন দিয়েছে, পেট্রোল বোমা রাজনীতি করেছে, তো ওই যে আমাদের এখন কর্মসূচিতে কিন্তু এটা পরিষ্কার, সাধারণ জনগণ কিন্তু এটা স্পষ্ট দে না, বিএনপি সন্ত্রাস রাজনীতি করে না, কিংবা পূর্বের অতীতে যে উদাহরণগুলো দিয়ে বর্তমান সরকার দিয়ে যাচ্ছে সেটা থেকে কিন্তু এখন তারা পরিষ্কার যে না, অতীতের আন্দোলনে যে ন্যাক্কারজনক ঘটনা তার সাথে বিএনপি যেটুকু না জড়িত তার থেকে সরকারের ইন্ধনটা বেশি, এটা কিন্তু স্পষ্ট আজকে সাধারণ জনগণের কাছে। আর আপনি যেটা বলছেন সিনিয়ররা নামছে না কিংবা সাহস করে আগাচ্ছে না, তো একটা আজকে আমাদের কালো পতাকা প্রদর্শনে আমাদের মির্জা আব্বাস সাহেব উনি নেমেছেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তারপরে আপনার বরকুতুল্লাহ বুলু সাহেব নেমেছেন, তারপরে আমাদের মধু স্যার আসতেন, হ্যাঁ, তো নামছে না কই? যেখানে যেটা এখন উনি তার রাস্তায় যে, তো আমরা যেটা করব এই বয়সকালে তো তারা তো সেটা করতে পারবে না। এখন সময় কিংবা বয়স তারুণ্যের একটা ই থাকে, সব বয়সে সবটা সম্ভব হয় না। একসময় তারা রাজপথ কাঁপিয়েছেন, হ্যাঁ, আব্বাস আঙ্কেল রাজপথ কাঁপিয়েছেন, তিনি মৌদুস্তার রাজপথে আন্দোলন করেছেন, আমাদের মহাসচিব রাজপথে আন্দোলন করেছেন। এখন তাদের এই 70 বছর বয়সে কিংবা 68 বছর বয়সে তাদেরকে তো রাজপথে যে মারামারি করা সম্ভব না, তাই না? এটা তো সম্ভব না। সুভাষ, 2 মিনিট সময় নেই, আপনি যদি এই সার্বিক পরিস্থিতিটা মূল্যায়ন করেন। রাজনীতিতে একটা সহনশীল জায়গা আসা দরকার, কারণ পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন। তো সেটার জন্য এক এক সরকারি দল কিন্তু সামলাতে পারবে না। এখানে রাজনৈতিক দলগুলো তার দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে বিএনপি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং এই যে কি যেন আমার দিদি বললেন, সন্ত্রাসী রাজনীতি বিএনপি করে না, পুরো এই যে 500 জন লোক মারা গিয়েছে, 319 এবং 152 সব মিলিয়ে 500 জন লোক মারা গিয়েছে এই আগুন সন্ত্রাসে। আপনি যতভাবেই বলেন না কেন, বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে? কেননা যখনই মানুষ পুড়েছে, যখনই অবরোধ হয়েছে, তখনই কিন্তু শীর্ষ পর্যায়ে বিএনপির থেকে বলা হয়েছে আন্দোলন চলছে। ওটা কি আন্দোলন বলেছে? ওই টাইমগুলোতে দেখেন ছাত্রলীগ, তারপর যুবলীগ ছেলেরা, এরা কিন্তু হাতে নাতে ধরা পড়েছে, স্পটে হাতে নাতে ধরা পড়েছে, অনেক জায়গায় ধরা পড়েছে, বাহিনীর লোকই ধরেছে, এরা তো সরকারি লোকই ধরেছে। আমি ওই আলোচনা যাচ্ছি না, আপনি ওটাকে আন্দোলন বলেছেন। অতএব ওই যে আত্মহনন মনস্কতার যে রাজনীতি পেয়ে বসছে বিএনপি, সেখানে কিন্তু সে কখনো বিএনপির এখনকার যে পরিবর্তন, এখন তারা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে যাচ্ছে বা পরিবর্তন, এখন তো প্রশ্ন আসতে পারে, ধন্যবাদ জানায় এই বিএনপিকে, তারা বোধোদয় ঘটেছে। আবার এই পলিটিক্যাল ক্রিটিকরা কিন্তু এই অবজারভেশনও দিবে যে এটা কি তার না পারার ব্যর্থতা, কর্মীকে একদিনে গ্রেপ্তার করা হয়েছিল। এবং রাজনীতি এমন একটা জিনিস, সেই মান্না দেশে গানের মতন, যে কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে অভিমানে, কি এমন কি পেয়েছ এত সহজেই ভালোবাসবে? রাজনীতি সহজ বিষয় না। আমি যেটা বুঝি, প্রথম কথা হচ্ছে আমরা জাফর ইকবাল অধ্যাপক নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আমরা বুঝি যদি আপনি একটা গণতন্ত্রহীন পরিবেশ থাকে,
বা একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থাকে তাহলে কিন্তু এই অপশক্তিরা মাথা চাড়া দিয়ে ওঠে, এটা মনে রাখা দরকার। সুতরাং একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিধা থাকা উচিত না, কিন্তু মনে রাখা উচিত না। অবশ্যই আমি আসছি সেখানে, আমি একটা কথা এখন বারবার বলি, মানে নিজেকেই আগে বলি, আপনি ধরেন 30 সেকেন্ডেই বলি, আমি ধরেন এই যে 8 দল 7 দল 5 দল আওয়ামী লীগ বিএনপি কমিউনিস্ট পার্টি মিলে আমরা কিন্তু ওই 90 সালে যে আচরণবিধি এবং তিন জোটের রূপরেখা করেছিলাম, আমাকে যদি বলি যে ওইটা আসেন অনুসরণ করি তাহলে হয়ে যাবে। ওইখানে খালি নির্বাচন যেমন ছিল অবাধ, কথা ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, কথা ছিল সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে আমি বলছি যে এই দায়িত্বগুলো যদি আমরা সবাই মিলে পালন না করতে পারি তাহলে কিন্তু আমরা বর্তমানে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো না, এরকম চলতে এটা একটা লাইন একটা দিক নির্দেশনা ধন্যবাদ। এই আলোচনা আসলে হয়তো তোলাই ঠিক হয় না, এতে এত অল্প সময়ের মধ্যে দেশের রাজনীতি নিয়ে আলোচনা শেষ হবে না। এনিওয়ে আরেকদিন অবশ্যই কথা বলবো দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করছি, যাবার আগে শুধু জানাই সর্বশেষ খবর অধ্যাপক জাফর ইকবালের, যে তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকায় ল্যান্ড করেছে এবং ওনাকে এখন সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা নিশ্চয়ই সবাই প্রার্থনা করছি, দোয়া করছি যাতে উনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।